কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে বালখেটের ধাক্কায় ডুবে গেছে ওয়াটারবাস। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে, চারজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ, সরাসরি যাব তার কাছে। 5 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। যে ডুবে যাওয়া যে ওয়াটার বাসটি রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বিআরডব্লিউটিএস সহ বেশ কয়েকটি সংস্থা কিন্তু এই উদ্ধার অভিযানে কার্যক্রমে যোগদান করেছেন এবং তারা কিন্তু উদ্ধার অভিযান এখনও চলমান রেখেছেন। আমরা যে বিষয়টি জানি যে এখন পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় সর্বমোট 8 জনকে কিন্তু উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 4 জন জীবিত উদ্ধার হয়ে 5 জন জীবিত উদ্ধার হয়েছেন এবং 3 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। যাদের সবাইকে কিন্তু হাসপাতালে নেওয়ার পর যে 3 জন মারা গেছে তাদেরকে কিন্তু হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয় হাসপাতালের পক্ষ থেকে। আর যারা জীবিত ছিলেন তাদের মধ্যে 2 জন নারী এবং 2 জন পুরুষ ছিল বলে আমরা যে বিষয়টি দেখেছিলাম। এই ঘটনার সমূল সূত্রপাত কিন্তু সন্ধ্যার পরে যে 8টার দিকে সবাই যখন অফিস শেষ করে আসলে যে যার গন্তব্যে ফিরছিলেন ঠিক সে সময় কিন্তু একটি বালুবাহী বলগেটসের ধাক্কায় এই যে ওয়াটার বাসটি রয়েছে সেটি কিন্তু 2টি পলট খায়ে কিন্তু উল্টে যায় এবং সাথে সাথেই কিন্তু ডুবে যায়। এতে প্রায় 40 থেকে 50 জনের মতো প্রায় যাত্রী ছিল বলে এখানকার যারা স্থানীয়রা ছিলেন বা যারা ডুবতে দেখেছিলেন জাহাজটিকে তারা আসলে যেটি বলছিলেন যে এখন পর্যন্ত আসলে এই জাহাজটিতে কতজন নিখোঁজ অবস্থায় রয়েছে বা কতজন আটকা পড়ে রয়েছে এখন পর্যন্ত কিন্তু সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস জানিয়েছেন যে তাদের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এবং এখানকে কেরানীগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে জেলা প্রশাসক যিনি ছিলেন তিনি কথা বলেছেন গণমাধ্যমের সামনে। তিনি যেটি জানিয়েছেন যে যারা মারা গেছেন তাদেরকে 25,000 টাকা করে এবং যারা জীবিত বেঁচে ফিরেছেন তাদেরকে 15,000 টাকা করে কিন্তু অনুদান দেওয়া হবে। তবে এই যে জাহাজের ওয়াটার বাসটি রয়েছে সেটি কিন্তু উদ্ধার করা এখন পর্যন্ত কিন্তু সম্ভব হয়নি। তারা কিন্তু অক্লান্ত পরিশ্রমে কিন্তু উদ্ধার অভিযান চালিয়েই যাচ্ছেন। আসলে এখানে যে বিষয়টি আমরা দেখেছি যে প্রথমের দিকে এর আগে যখন আমরা 11টা লাইভ আমরা যখন দেখাচ্ছিলাম তখন কিন্তু আসলে যে বোটটি রয়েছে সেই বোটটির মাথার কিছু অংশ আমরা দেখতে পেয়েছিলাম। তারপরে কিন্তু আবারও সেই বোটটি কিন্তু নিচে পানির নিচে চলে যায়। এখন আসলে তা সেই বোটটি পানির নিচেই রয়েছে। তারা আসলে উদ্ধার অভিযান যেটি সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। তারা চেষ্টা করছেন আসলে যেভাবে হোক আসলে বাসটিকে উদ্ধার করা যেন যায়। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে বাসটির ওয়াটার যে বাসটি রয়েছে সেটির যে জানালাগুলো ছিল সেই জানালাগুলো কিন্তু অত্যন্ত ছোটরা জানালা, যার কারণে আসলে যারা ভেতরে আটকা রয়েছেন তারা কিন্তু আসলে বের হওয়ার কোনো কিন্তু রাস্তা বা কোনো পথ কিন্তু না থাকার কারণে অনেকে কিন্তু বের হতে পারেননি। আর যেহেতু 2টি ওয়াটার বাসের পেছনের এবং সামনে 2টি গেট রয়েছে, একটি গেট কিন্তু যারা ফায়ার সার্ভিস এবং বিএডব্লিউটিএ এবং কোস্টগার্ডের যারা ডুবুরি রয়েছিলেন তারা আসলে ওখানে গিয়ে একটি গেট ভাঙতে সক্ষম হয়েছিল। ওই একটি গেট ভাঙার পরেই কিন্তু আসলে ওই সময় 10টা থেকে 10:30টার মধ্যে যেই 7 জনকে উদ্ধার করা গিয়েছে সেই 7 জনকে গিয়ে 8 জনকে উদ্ধার করা হয়েছে। এরপরে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আর নতুনভাবে কিন্তু কাউকে উদ্ধার করা কিন্তু এখন পর্যন্ত সম্ভব হয়নি। তাদের উদ্ধার কার্যক্রম এখনও চলমান রয়েছে। তাদের বিভিন্ন যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলোতে তারা উদ্ধার অভিযান পরিচালনা করে যাচ্ছেন। তো এটি ছিল আমার কাছে তেলঘাট এলাকা থেকে সর্বশেষ। দর্শক, ওয়াটার বাস ডুবের সবশেষ তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কেরানীগঞ্জের তেলঘাট এলাকা থেকে।